প্রথমে দুজনের মধ্যে বনিবনা না ঘটলেও পরবর্তী সময়ে দুই অসমবয়সী নারীর মধ্যে গড়ে ওঠে বন্ধুত্ব। পরবর্তী সময়ে মিষ্টি হয়ে ওঠে চিনির লাভগুরু। বলছি চিনি টু এর চিত্রনাট্য। সম্প্রতি প্রকাশে এসেছে মৈনাক ভূমিকে নতুন এ ছবিটির ট্রেলার। 11ই আগস্ট বড় পর্দায় মুক্তি পাবে চিনি টু। অনামিকা তিথির রিপোর্ট। চিনি পুড়িয়ে গেছে, পাঠিয়ে এনেছো? আমার নাম চিনি। সেলুলয়েডে ফিরছে অপরাজিতা মধুমিতা জুটি। চিনির পর এবার চিনি টু নিয়ে বড় পর্দায় ফিরছেন এই দুই অভিনেত্রী। মৈনাক ভৌমিক পরিচালিত সেই ছবির ট্রেলার মুক্তি পেল বুধবার। এবার বড় রকমের ঝামেলা হয়েছে। তবে চিনির গল্পের সঙ্গে কোনো মিল না থাকলেও এখানেও দুই নারীর সম্পর্কের গল্প বলেছেন পরিচালক। অনেকেই ভেবেছিলেন চিনি টু হয়তো চিনির সিকুয়েল হবে, কিন্তু ট্রেলার প্রকাশ্যে আসতেই দেখা গেছে এই ছবিটি চিনির সিকুয়েল নয়, বরং একেবারেই একটি মৌলিক গল্প। ছোটবেলা থেকে না জ্ঞান না শোনাটা আমার সব। তাহলে বলছি মাসিমা সব। তবে একই কথা রাখা হয়েছে মধুমিতা ও অপরাজিতার চরিত্রের নাম। মধুমিতা ও অপরাজিতা ছাড়াও এই ছবিতে রয়েছেন লিলি চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী এবং পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। বয়সটা তো কম হলো না, এবার রোজ রোজ বিরিয়ানি খাওয়াটা থামা। চিনিতে দুই অভিনেত্রী ছিলেন মা মেয়ের চরিত্রে, এবার আর তা নয়। বরং দেখা যাবে চিনি ভাড়াটে হিসেবে আসবে মিষ্টির বাড়িতে, সেখানে গড়ে উঠবে টক ঝাল মিষ্টি সম্পর্ক। তুই তো আমাকে দূরে সরিয়ে রাখিস না, তোমার মধ্যে তো আমার মাকে দেখতে পাই। যদি একজন দাপুটে বাড়িওয়ালি, অপরজন ছটফটে ভাড়াটে, প্রথমে দুজনের মধ্যে তেমন ভাবনা থাকলেও ধীরে ধীরে তাদের বন্ধুত্ব গড়ে ওঠে। এরপর একে অপরের সম্পর্ক নিয়েও পরামর্শ দেয়। কাছে লাভ গুরু, এই লাভ এরিয়া থেকে বাঁচিয়ে দাও প্লিজ। চিনির থেকে মিষ্টি শিখবে সংসারে আত্মসম্মান নিয়ে মাথা উঁচু করে কিভাবে বাঁচতে হয়। অন্যদিকে মিষ্টি চিনিকে শেখাবে প্রেমের আসল মানে। বিভিন্ন প্রজন্মের মেয়েদের জীবনের গল্প উঠে আসবে এই ছবিতে। চিনি টু প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 11ই অগস্ট। তবে মৈনাক ভৌমিক পরিচালিত এই ছবি চিনির মতোই দর্শকদের মনে জায়গা করে নিতে পারে কিনা, এখন সেটাই দেখার পালা। বিয়ে মানে তো এটা নয় যে সেলফ রেসপেক্টে জলাঞ্জলি দিয়ে দেবে। অনামিকা তিথি, দেশ বিনোদন।